গিয়ে রাইস পাকোড়া আমার নামে বানাবে রাইস পাকোড়া আর আমি মাকে সাহায্য করব সেমি তো চলো শরগনটা কিভাবে রাইস পাকোড়া তৈরি করতে হয় ভাতের পাকোড়া তৈরির জন্য আমরা নিয়েছি 2 কাপ ভাত আর এই 2 কাপ ভাতের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি এখন 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা এখন দিয়ে দেব 1 কাপ বেসন এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের কুচি আর 1 চামচ লবণ আর খুব ভালোভাবে মিক্সড করতে হবে আমরা এই জায়গায় আরো 1 চামচ লবণ দিয়ে দিয়েছি আর এখন এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা ঢেলে দিব আর খুব ভালোভাবে মিক্সড করতে হবে কিছু আমরা মাখিয়ে নিয়েছি আর আমরা এখানে এক্সট্রা পানি ইউজ করিনি কারণ আমাদের ভাতটা নরম ছিল এজন্য এখানে পানি দেইনি এখন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি একটা প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে পাকোড়াগুলো এখানে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন পাকোড়াগুলো ছেড়ে দিব একটা একটা করে ছাড়তে হবে আর ফাঁকা ফাঁকা করে ছাড়তে হবে হালকা যে পাকোড়াগুলো লাল করে ভেজে নিতে হবে পাকোড়াগুলো উল্টো পাল্টে ভেজে নিতে হবে পাকোড়াগুলো লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব এরকম করে সবগুলা করে ফিরে আসছি কত সুন্দর করে আমার মামি ভাত দিয়ে পাকোড়া তৈরি করে ফেলেছে এরকম করে আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন পাকোড়া এক্সট্রা ভাত দিয়ে পাকোড়া তৈরি করে ফেলতে পারবেন তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ওকে